শেষ পর্বের ইস্তেমার দ্বিতীয় দিনে তাবলিগ জামাতের মুরব্বীদের বয়ান শুনছেন মুসল্লিরা। দিন ইসলাম আর তার বাণী ছড়িয়ে দিয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয় জিকির আসকারে মুখর তুরাকদের। গত পর্বের তুলনায় শীত কম থাকায় ময়দানে স্বস্তিতে আছেন মুসল্লিরা। তবে বার্ধক্যজনিত কারণে দুজনের মৃত্যু হয়েছে। তিন দিনের ইজতেমা থেকে ইসলামের শিক্ষা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় মুসল্লিদের। মুসলিম শান্তির ধর্ম, এই শান্তি কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, ঠিক আছে, এই সম্পর্কে অনেক বয়ান হচ্ছে। এখান থেকে আমরা যাব, যাই যেভাবে ওনারা তালিম দিচ্ছে, যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা দুনিয়া তো কামিয়াবি হব আর পরজগতে আখিরাতও আমরা এরকম কামিয়াব হব। বা মানুষকে ডাকাই না জানি আল্লাহ আল্লাহ রাস্তায় জানি দাঁড় করাইতে পারি, এটাই আমাদের হলো কামিয়াব। জঙ্গিবাদ দমনের অঙ্গীকারও ছিল অনেকের কণ্ঠে। সমাজ যদি জঙ্গি থাকে এটা তো অবশ্যই আমাদেরকে দূর করতে হবে, যেহেতু এটা আমাদের জন্য অনেক ভয়ঙ্কর আকার ধারণ করবে। তাই জন্য আমাদের উচিত যে এই জঙ্গিটা আমাদের দমন করা। আমরা গুণাগার হয়তো কারো ছিলাই মাফ করে দেয়, আমরা তো ইউ ছিলে আসছি। রোববার আখেরি মোনাজাতে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাত শেষে মুসল্লিদের নির্বিঘ্নে বাড়ি ফিরতে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে পুলিশ। একদিকে কামারপাড়া ব্রিজ, ওইদিক দিয়ে হলো টঙ্গী ব্রিজ, আর আমাদের বুগরা বাইপাস, আর একদিক দিয়ে হলো মিরিরবাজার, এই এলাকা কিন্তু গাড়ি চলাচল করবে না। এবারের মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশি মাওলানা হাফেজ মোহাম্মদ জোবায়ের। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা।